হেয়ার কেয়ারে পুরুষদের চুলের যত্ন। নারী আর পুরুষের শরীরের গঠনের পাশাপাশি তাদের ত্বক ও চুলের ধরনও ভিন্ন হয়ে থাকে। নারীর তুলনায় বেশি রুক্ষ হওয়ার কারণে পুরুষের চুলের জন্য বেশি যত্ন নেওয়া প্রয়োজন। একসময় নিজের চেহারার প্রতি উদাসীন থাকলেও এখন সেই দিন অনেক বদলেছে। আজকাল ছেলেরাও নিজেদের চেহারার ব্যাপারে কম বেশি সচেতন, তাই সৌন্দর্য চর্চা আর কেবল নারীদের বিষয় নয়। কিন্তু ব্যস্ত জীবনে অনেক পুরুষই নিজের জন্য এই সময়টুকু বের করতে পারেন না। অনেকেই আবার ইচ্ছে থাকলেও সঠিক উপায় না জানার কারণে সৌন্দর্য চর্চা করতে পারেন না। আসুন পুরুষের চুলের পরিচর্যার কিছু সহজ টিপস জেনে নিই, যা প্রয়োগ করলে ফুটে উঠবে আপনার স্বাভাবিক সৌন্দর্য। কলার প্যাক। একটি পাকা কলার পেস্ট, 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালোভাবে মাথায় লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বাইরে ঘোরাঘুরির কারণে ছেলেদের চুল খুব রুক্ষ হয়ে যায়। চুলের রুক্ষতা দূর করতেও এই প্যাক অনেক বেশি কার্যকরী। মেথির প্যাক। সারা রাত মেথি ভিজিয়ে রাখুন, সকালে সেটি পেস্ট করে নিন। এরপর মেথির পেস্টের সাথে টক দই দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। মেথি আপনার চুলকে নরম এবং শাইনিও করবে। ডিমের প্যাক। চুল পড়া রোধে ডিম সবচেয়ে ভালো উপাদান। একটি ডিমের সাদা অংশ, 1 টেবিল চা চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ অলিভ অয়েল সবগুলো উপাদান দিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ভালো করে মাথায় লাগান। 20 মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। ডিম আপনার চুলের পুষ্টি যোগাবে, সাথে সাথে আপনার চুলকে করবে সিল্কি। পেঁয়াজের রস। নতুন চুল গজাতে পেঁয়াজের রসের বিকল্প নেই। 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজের রস মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ঘণ্টাখানেক পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলতে হবে। আপনি চাইলে পেঁয়াজের রসের সাথে আমলকির রসও দিতে পারেন। কিছু টিপস। শ্যাম্পু করার আগে চুলে তেল ম্যাসাজ করুন। তেলের সঙ্গে আমলা বাটা, বাদাম বাটা, সিরকা মিশিয়ে নিন। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিন। চুল কালার না করাই উত্তম কাজ, কারণ চুল কালার করার ফলে চুলের ক্ষতি হতে পারে, চুল রুক্ষ হয়ে যেতে পারে। নিয়মিত চুল আঁচড়ালে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে। চুল নিয়মিত পরিষ্কার করুন, কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি বেশি হয়। চুলের সাথে সামঞ্জস্যহীন ব্র্যান্ডের ভালো শ্যাম্পু ব্যবহার করুন। চুলের পুষ্টির জন্যে জল জাতীয় খাবার, ফল, শাকসবজি ইত্যাদি নিয়মিত বেশি করে খেতে হবে। এতে চুল শুধু ঝলমলে আর সুন্দরই হবে না, চুল ঝরে পড়াও বন্ধ হবে। মাথার ত্বকে ফোসকা বা ঘামাচি দূর করতে সপ্তাহে 1 দিন নিম পাতা ভেজানো জল দিয়ে মাথা ধুয়ে নিতে হবে। ছেলেদের চুলের যত্নে গুরুত্বপূর্ণ পরামর্শ, নিয়মিত চুল আঁচড়াতে হবে, এতে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে। পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, এতে মাথার ত্বক ও চুল ভালো থাকবে। চুল নিয়মিত পরিষ্কার করা দরকার, কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি হয় বেশি। কিছু চর্মরোগ সাধারণভাবে দেখতে খুশকির মতো হয়, তাই মাথায় খুশকির পরিমাণ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছেলেদের চুলের ত্বকের যত্নের দরকার নেই, এটি শুধুমাত্র মেয়েদের কাজ, এই ধারণা থেকে বর্তমানে ছেলেরা বের হয়ে আসছে। উজ্জ্বল চুল, উজ্জ্বল ত্বক আপনার সৌন্দর্য যেমন বাড়িয়ে তুলবে, তেমনি আপনাকে করে তুলবে আত্মবিশ্বাসী। তাই
চুলের যত্ন নিন, সুস্থ থাকুন।